সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়ার প্রোপোগাণ্ডের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি মাহফুজ আলম বলেন ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে অল্পদিনের মধ্যে ফলাফল দেখতে পাবেন তিনি বলেন বিদেশিদের সব অপপ্রচার আমরা দিয়ে জয় করব উপদেষ্টা বলেন শেখ হাসিনা ছিল এবং গণ সে পালিয়েছে এই স্বীকৃতি ভারতকে আগে দিতে হবে শেখ হাসিনার গণহত্যার স্বীকৃতি দিতে হবে আগে তারপর ভারতের সঙ্গে আলাপ আলোচনা হবে উল্লেখ্য বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারত গণমাধ্যমে পুপবন্ড ছড়ানো হচ্ছে এ নিয়ে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৈহিদ হাসান